ঈদ মোবারক রব ভাই। ঈদ মোবারক আপনাকে অনেক ঈদের শুভেচ্ছা আমাদের নিউজ 24 পরিবারের পক্ষ থেকে, বাংলাদেশের আমাদের সকল শ্রোতা দর্শক সবার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, নিউজ 24 এর শ্রোতা দর্শক এবং তার কলাকৌশলী সবাইকে শুভেচ্ছা আপনাকে সহ। ঈদ মানে একটা আনন্দ, প্রত্যেকবার একটা আনন্দের মধ্যে থেকে শুরু করা। আপনি ধরেন ছোটোবেলায় এক ধরনের ঈদ আনন্দটা করলেন, এখন আরেক ধরনের অবস্থান, মানে এক একটা সময়ের এক একটা বয়সের এক একটা স্টেজে, যখন স্টুডেন্ট লিডার ছিলেন তখন এক ধরনের, যখন পূর্ণাঙ্গ পলিটিশিয়ান তখন আরেক ধরনের, এখনকার সন্তানদেরকে নিয়ে বড় হওয়া আরেক ধরনের, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। তবে আমি প্রথমটা যেটা জানতে চাচ্ছি যে ছোটোবেলা এবং এখনকার মধ্যে পার্থক্যটা কী দেখেন? অনেক পার্থক্য, সেটা হলো শিশুকালের একটা অনুভূতি আর পরিণত বয়সের একটা অনুভূতি, সম্পূর্ণ পার্থক্য আলাদা। সমাজ, দেশ, জাতি, জনগণ, তাদের ভালো মন্দ, রাষ্ট্রের জনগণের ভালো মন্দ, উন্নত জীবন, উন্নত সংস্কৃতি, এগুলো নিয়ে যে চিন্তার খোরাক, যে চিন্তার সুযোগ, এটা তো শিশুকালে থাকে না। শিশুকালে আনন্দ উপভোগ করা হয়, মানে চিন্তা করার যে ইয়েটুকু অবকাশটুকু সেটা তখন ওজন সৃষ্টি হয় না। তবু বাবা মার একটা আলাদা সান্নিধ্য, অন্যরকম হলো বাবা মার সাথে। আজকে তো আমার বাবা মা বেঁচে নেই কেউ, আমার জেনারেশনের বলতে গেলে আমার জেনারেশনের আমার এক ছোটো বপু, আমার এক ছোটো খালা, খালাও মারা গেছে, এক চাষি আছে পেছনে। বাবা মার সাথে যে একটা ঈদের দিনের যে একটা আকুতি, ঈদ উপলক্ষে যে একটা আকুতি, বায়না, বিভিন্ন ধরনের কাপড় চোপড় এগুলি পরা, নতুন জামার বায়না, নতুন জামা বাই করা, টুপি বাইর করা, ঈদের জমাতে যাওয়া, এইটা এই যে আকুতিটুকু, এই আকুতিটুকু পরিণত বয়সে থাকে না, এটা তখন একটা সামাজিক বা ধর্মীয় সংস্কৃতি হিসাবে তখন এটা করার চেষ্টা। এটাকে মিস করেন এখন? হ্যাঁ, মিস তো অবশ্যই করি। সেই শিশুকালের, ছোটোকালের, তখনকার যে বাবা মার সাথে যে ঈদের নামাজে যাওয়া, কোরবানি করা, সমাজের মানুষের সাথে মেলামেশা করা, এই যে একটা অনুভূতি, এই যে একটা সামাজিকতা, মানে এটা আমাদের সমাজে, বিশেষ করে বাংলাদেশে আমাদের মুসলিম রাষ্ট্রগুলোতে এইটার তো ভাষা প্রকাশ করা যাবে না। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমার কোনো বোন ছিল না, আমার কোনো ভাইও ছিল না। আপনি একমাত্র সন্তান? একমাত্র সন্তান। তাহলে তো বিষয়টা আরও অনেক বেশি আবেগ ঘন ছিল বলা যেতে পারে। সমস্ত কিছু পরিবারের যৌথ পরিবার ছিল, চাচা আর আমার পিতা, তারপরে হলো দাদা দাদি, ফুপু, এই সব মিলিয়ে সবার আকর্ষণ বা আমাকে কেন্দ্র করে মানে সব কিছু পরিবার। মায়ের বা বাবার এমন কোনো স্মৃতি যেটা এখন আপনাকে এখনও আপ্লুত করে ছোটোবেলার? সেগুলি আছে, যে আমার দাদার একটা নির্দেশ ছিল যেটা আমার বাবাও মেনে চলতো, আমার চাচাও মেনে চলতো, সেটা হলো কোরবানির দিনে কোরবানি দেওয়ার পরে ঘরে নেওয়ার আগে তিন ভাগ করে, এক ভাগ যারা গরিব মানুষ তাদের জন্য বিলিয়ে দেওয়ার জন্য, এটা যেন কোনো রকমে, এবং এই চর্বিটুকু, কলজাটুকু, গুদ্দাটুকু আগে নিয়ে রান্না করা, এটাও করতে দেবে না আমার দাদার, এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল। আরেকটা হলো যে ঈদের দিনে যারা কাজ করবে, যারা গরু বানাবে বা খাসি বানাবে, মাংস কাটাকুটি করবে, ওদের নিয়ে খেতে হবে এক পাতে, সবাই মিলে একই ধরনের রান্না, একই বাড়িতে ঈদের দিনে দুই রকম রান্না হবে। বাহ, এটা একটা আপনি হয়তো এখনো বজায় রেখে চলছেন সেটা। চেষ্টা করি, আমার বাড়িতে একজন একজন এসে জিজ্ঞাসা করে আপনার বাড়িতে কয়জন চাকর বাকর আছে, আমি কি বললে আমার বাড়িতে কোনো চাকর বাকর না, আমার বাড়িতে যারা আছে তারা এই বাড়ির পরিবারের, এই বাড়ির বাসিন্দা, তারা আমরা সবাই মিলে একসাথে খাই, দুপুরে 25 জনে খাই, রাত্রে 30 জনে খাই, মেহমান আসে, এখানে কোনো চাকর বাকর নেই, সবাই বাড়ি, এটা আমরা সবাই এক, সবাই একটা পরিবার, একটা পরিবার। এটা একটা আসলে অসাধারণ দৃষ্টান্ত। আমরা আপনার ঘরে প্রবেশ করে যেটা অনেকগুলো ঐতিহাসিক পার্টের ছবি দেখতে পাচ্ছি, যে পার্টগুলো নিয়ে একটু একটু আপনার কাছে শুনবো। বিশেষ করে 60-এর দশকটা আপনি যখন স্টুডেন্ট লিডার হিসেবে শুরু করলেন সেই সময়গুলো, এখনকারগুলো অবশ্যই আপনি মিনিস্টার হওয়ার পরের আগের এইসব ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। বঙ্গবন্ধুর সঙ্গে অনেকগুলো ছবি আমরা দেখতে পাচ্ছি, শেখ হাসিনার সঙ্গে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, স্পেশালি বঙ্গবন্ধুর অংশটুকু তো আমরা একটু যাবো সামনে হাঁটতে হাঁটতে। আপনি দেখেন এখানে ইন্দিরা গান্ধীর সঙ্গেও আছে, বা পৃথিবীর এটা কত সালে? এটা কত সালের? এইটা হলো ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে প্রথম যখন বাংলাদেশ, হ্যাঁ, ঢাকা আসলেন, সেদিন ঢাকা বিমানবন্দরে ওনাকে আমরা বাংলাদেশ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে চারজন ওনাকে বিমানবন্দরে স্বাগতম জানাই, সেই উপলক্ষে আমি একটা লাল গোলাপ দিয়ে ওনাকে রিসিভ করি, ও স্বাগত জানিয়েছিলেন। তখন ওই লাল গোলাপটা ক্যাপ নয়, তখন আর লাল হয় না, তখন কালো, হ্যাঁ, সাদা কালো ছবিতে তাই তো আসবে, তাই ছিল এই ছবিগুলো। এই এখানে আরো অনেকগুলো পার ছিল বঙ্গবন্ধুর সঙ্গে, এই ছবিটা কত সালে? এক পাশে তোফায়েল আহমেদ, আরেক পাশে আপনি। এটা হলো যে ছাত্রলীগের প্রেসিডেন্ট তোফায়েল ভাই, আমি সেক্রেটারি। আচ্ছা, এটা 70-এ,
70 সালে তোফাইল ভাই বললেন যে রবকে সেক্রেটারি না করলে আমি প্রেসিডেন্ট হব না। তো আমরা দুইজন প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার পরে বঙ্গবন্ধু ওই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন, আচ্ছা, ওনার সাথে আমরা একান্তভাবে তার সাক্ষাৎ করি। আমরা আরেকটা ছবি রব্বাই যে এদিকে আসতে চাই, এটা হলো আপনার সে সময় আমরা যেটা দেখলাম আর কি, যে এটাও বঙ্গবন্ধুর বাড়িতে একটা একান্ত পরিবেশ। এই যে কামরুজ্জামান টুকু খুলনা, আচ্ছা, তারপরে ভুলু কলাবাগানের এবং ছাত্র শ্রমিক জোর, এটা হলো ছাত্রলীগের বলাকা বিল্ডিং এ যে অফিসটা ছিল, এই অফিসটা উদ্বোধন করেছিলেন বঙ্গবন্ধু ওই চেয়ারে বসা। আমি অনেক আরো অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি আপনি দেখেন এখানে, বিশেষ করে এই ছবিটা আর কি, এটা এটা কত, এই ছবিটা একটা ঐতিহাসিক ছবি। বঙ্গবন্ধুকে 10ই জানুয়ারি উনি ফিরে আসছেন, জীবিত অবস্থায় ফিরে পাওয়ার জন্য আমরা আমাদের অ্যাক্টিভ ফুলকে বাঁচাবো বলে আমরা যুদ্ধ করেছি। শুধু বাংলাদেশের স্বাধীন নয়, স্বাধীনতার সাথে আমাদের নেতাকেও জীবিত অবস্থায় ফেরত দিতে হবে। এইটা পুরাতন বিমানবন্দরে উনি 10ই জানুয়ারি দেশে আসার পরে নামার পরে একটা ট্রাকের উপরে আমি ডান পাশে এই যে জাম্পার পরা সাদা, এটা আমার, আমার সামনে সাধারণ সিদ্ধার্থ ওবায়দুর কায়েম ওবায়দুর রহমান, খন্দকার মোস্তাক, সৈয়দ নজরুল ইসলাম, বঙ্গবন্ধু, তাজউদ্দিন আহমেদ, এইভাবে রাজাক ভাই, সাধারণ সিদ্ধার্থ আব্দুল কুদ্দুস মাখন, এই নুরুল আলম সিদ্দিক, আব্দুল কুদ্দুস মাখন, সমস্ত মানে সব নেতারা ছিলেন, লক্ষ জনতা মানে বিমানবন্দরে ওনাকে গ্রহণ করেন। ওখান থেকে রেসকোর্স পর্যন্ত মানে দেখে যেটি এখন সোনাটি উদ্যান, রাস্তায় বা ঘরের ছাদের উপরে কোনো মানুষ ছাড়া আর কিছু ছিল, সবাই রাস্তা নেমে এসেছিল বঙ্গবন্ধুকে একটা দেখার জন্য। ঐতিহাসিক একটি ছবি, ওই ছবিটা আরেকটা ঐতিহাসিক ছবি আমরা দেখতে পাচ্ছি, 11 দফা সংগ্রাম চলছে, যেটা 75 গণ আন্দোলনে মতিউর মারা গেছিল, নবকুমার ইনস্টিটিউটে অষ্টম শ্রেণী ছাত্র, তাকে শহীদ শোভন চৌধুরী আর আমি ছাত্রলীগের সদস্য করেছিলাম। মতিউরের মানে মৃত্যু দিবসে একটা স্মরণ সভা হচ্ছিল, যিনি কথা বলছেন উনি হলো মতিউরের পিতা। ও আচ্ছা, তো ওই ওখানে অনুষ্ঠান আপনারা বাকিরা মঞ্চে, নুরুল আলম, আব্দুল কুদ্দুস মাখন আছে ডান পাশে, আমি মধ্যখানে, নুরুল আলম সিদ্দিকী ছাত্র ইউনিয়নের নেতা, আমরা ওই সেখানে অনুষ্ঠানটা পরিচালনা। আমি ওইদিকে যেটা দেখছি পতাকা উত্তোলন, আপনার যে ছবিটি, এটা এইটা পতাকা উত্তোলনের দুইটা ছবি আছে, একটা হলো ব্যাক সাইড, একটা হলো ফ্রন্ট সাইড, এটা হলো ফ্রন্টের ছবি, ওইটা হলো ব্যাক সাইড। আমার মাথা ধরে গিয়েছিল, আমি ওই মাথায় রুমালটা দিয়ে মাথা বাঁধা, আচ্ছা, আর এইটা এয়ারপোর্ট। অবশ্য ওই রুমাল বাঁধাটা মনে হচ্ছিল যে আন্দোলনের একটা প্রতীক, বা আন্দোলনের একটা প্রতীকই অবস্থান বোঝা যাচ্ছিল। পতাকাটার উত্তোলনটা ছিল 1962 সনে, কেউ যখন চিন্তাও করে নাই বাংলাদেশ নামে একটা স্বাধীন দেশ হবে, তখন সিরাজুল আলম খানের নেতৃত্বে আমাদের দাদা, আমরা দাদা বলে ডাকি, ওনার নেতৃত্বে একটা নিউক্লিয়াস গঠিত হয়। সেই নিউক্লিয়াসের সদস্য ছিলেন সিরাজুল আলম খানের সাথে শেখ ফজলুল মনি, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, কাজী আরিফ আহমেদ। ওইটার নির্দেশ অনুযায়ী কারফিউর মধ্যে 2 মার্চ মানে এই পর্যন্ত যতটুকু অর্জন হয়েছে, আর যেন পিছনের দিকে না যায়, কোনো আপোষ না হয়, একটা আপোষের আলাপ আলোচনা চলছিল বুদ্ধির সাথে, তখন এই পতাকাটা, এই সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা, এটা নিয়ে অনেক রকমের কথাবার্তা এখানে অনেকে বলার চেষ্টা করেন। যারা নিউক্লিয়াসের সদস্য ছিলেন না বা যারা পতাকা তৈরির সাথে জড়িত ছিল না, তারা পতাকার ইতিহাস জানেন না। এটা সিরাজুল আলম খানের নির্দেশে নিউক্লিয়াসের পক্ষ থেকে জাহিদ, আমাদের মহানগরী ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, সেক্রেটারি ছিল জাহিদ, এই পতাকাটা এনে একটা বড় বা পাঠের সামনে এটা সরাসরি আমার হাতে দেওয়া নির্দেশ। আমার কাছে দেওয়ার পরে আমি আনুষ্ঠানিকভাবে এটা তুলে ধরি এই সারা জাতির কাছে যে আজ থেকে স্বাধীন বাংলার এটা হলো পতাকা, আজকা থেকে বাংলাদেশ স্বাধীন হবে। এটাই মানে এটা আপনাদের সঙ্গে বঙ্গবন্ধুর যোগাযোগটা তখন কীভাবে হতো, সেজাল আলম খানের মাধ্যমে অথবা আপনার মূলত এই বঙ্গবন্ধুর কাছে আওয়ামী লীগ দলগতভাবে নয়, বঙ্গবন্ধু আর আওয়ামী লীগ, বঙ্গবন্ধু আর নিউক্লিয়াস, বঙ্গবন্ধু ছাত্রলীগ, আমরা, এটা সম্পূর্ণ ভিন্ন দেশ। বঙ্গবন্ধুকে আলাদাভাবে দেখতে হবে, এটা কোনো পরিবারের সম্পত্তি না, এটা কোনো দলের সম্পত্তি না, বঙ্গবন্ধু হলো সারা জাতির নেতা। মুক্তিযুদ্ধে আমাদের আন্দোলনটা, সংগ্রামটা, লড়াইটা হয়েছে বঙ্গবন্ধু নামে। এটা হলো 30শে মার্চের ছবি, এটা হলো পাকিস্তানের গণপ্রজাতন্ত্রী দিবসে আমরা সেদিন সারা বাংলাদেশে পতাকা দিবসই উদযাপন করি, খসরু গান ফায়ার করতেছে, লাইভ জীবন্ত গান ফায়ার, হাসালো কিনু পতাকাটা তুলতেছে, আর পিছনে মনির, শাহজাহান সিরাজ, তারপরে আমি, আব্দুল কুদ্দুস মাখন, কামাল, ইরাকের অ্যাম্বাসেডার ছিল মোশনালের বিপি, এরা দাঁড়ানো এই সেদিন গান পায়ারের মাধ্যমে আমার সোনার বাংলা তোমা আমি বাড়ি বাসে, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, গান ফায়ার, সশস্ত্র মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু আমাদের নেতা,
এই নামে যুদ্ধ করার জন্য এই ঘোষণাটার মধ্য দিয়ে মানে 23শে মার্চ এর পতাকাটা উত্তোলিত। যুদ্ধটা নিয়ে এই যে এত রকম বিতর্ক হয়, আপনারা যারা মুক্তিযুদ্ধের সংগঠক, আপনারা যারা ইতিহাসটা সৃষ্টি করেছেন, আপনাদের মূল নেতা ছিল বঙ্গবন্ধু, এটা নিয়ে তো কোনো কন্ট্রোভার্সি আপনি কেন কোনো দেখেন না? আওয়ামী লীগের সাথে বঙ্গবন্ধুর সাথে ওনার দল, সেটা বঙ্গবন্ধুর সাথে আমাদের যে সম্পর্ক সেটা হলো উনি ওনার দুইটা সত্তা, একটা হলো জাতীয় নেতা, আরেকজন হলো শাসক, প্রধানমন্ত্রী হওয়ার পরে। শাসক হিসেবে ওনার ভুলভ্রান্তি থাকতে পারে, পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারে, আমাদের ডিফারেন্স ওই নেতায়, কিন্তু নেতা হিসাবে মুক্তিযুদ্ধের ওনার নামে যুদ্ধ হয়েছে এটা নিয়ে কোনো দ্বিমত অবকাশ নেই। এটা যারা করে তারা কি ইতিহাসে মানে ইচ্ছা করে বিকৃত করছে? না, ইচ্ছা করে বিকৃত করে কোনো লাভ হবে না, এটা সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য জিনিস, এটাকে বিকৃত করে কোনো কিছু করার কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধ তো একটা অহংকার আপনার জন্য বা আপনারা যারা সংগঠিত করছেন তাদের জন্য, আমরা যারা এই প্রজন্মের আমাদের সবার কাছে, এই যে ইতিহাস বিকৃতির এই অংশগুলো, এগুলোকে নিয়ে আপনাদের আরও স্পষ্ট অবস্থানটা, বলিষ্ঠ অবস্থান নিচ্ছেন না কেন? কথা বলতে হলে স্বাধীনতার 46 বছরের পরে এই পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছে তারা ইতিহাস বিকৃতি করেছে, যারাই ক্ষমতায় এসেছে যাদের মুক্তিযুদ্ধে অবদান তাদের স্বীকৃতি না দিয়ে তারা নিজেদের কৃতিত্ব জাহির করার চেষ্টা করেছে। স্বাধীনতার সত্যিকার ইতিহাস লেখা হবে 100 বছর পরে, ওমর মুখতারের মতো আমাদের জীবিত অবস্থায় আমিত্ব প্রকাশ করার চেষ্টা করা হবে, সেখানে আমাদের যারা মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছে যারা, যেমন সিরাজুল আলম খান, উনি ছিলেন রূপকার। 62 সনের আগে পৃথিবীতে কেউ বাংলাদেশ স্বাধীন নামে, বাংলাদেশ তো দূরের কথা, একটা শব্দ স্বাধীন বাংলাদেশ এইটা আর কেউ চিন্তাও করে নাই, সেইটার রূপকার হলেন সিরাজুল আলম খান, স্থপতি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অতএব এই বিষয়গুলোকে আজকে বিতর্কিত করে রাখার কোনো সুযোগ আছে বলে আমি মানে সিরাজুল আলম খান তো ছাত্রলীগের প্রেসিডেন্ট বা সেক্রেটারি হিসাবে ওই সময়টা পুরোটাই তো বঙ্গবন্ধুর সঙ্গে তার একটা গভীর সখ্যতা ছিল, সম্পর্ক ছিল, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধু যে কোনো আন্দোলনের কর্মকৌশল ব্যাপারে সিরাজুল আলম খানের সাথে মানে উনার যতদিন পর্যন্ত উনি বেঁচে ছিলেন তার সাথে আলাপ করা ছাড়া উনি কোনো কর্মসূচি দেন নাই এবং কোনো কৌশল আন্দোলনের কোনো কর্মসূচি বা পদক্ষেপ গ্রহণ করেন। দুজনের সম্পর্কটা এতটাই গভীর ছিল, এতটা গভীর ছিল মানে ওনাকে বিদেশি একজন সাংবাদিক জিজ্ঞাসা করতেছিল যে বঙ্গবন্ধু আপনার রাজনৈতিক ইয়েটাকে উপদেশটাকে, বলে যে আমার রাজনৈতিক উপদেশটা আমি বুঝি না, এই যে আমার এই যে উনাকে দেখাইয়া বলছিল, সিরাজুল আলমকে দেখাইয়া যে উনি হলেন আমার ফিডেল কাস্ট্রো। কিন্তু এটার এবার এইটারই প্রতিক্রিয়াটা আমরা আবার যখন দেখলাম স্বাধীনতার পর সিরাজুল আলম খান আপনাদের আপনারা সহ জাসদ গঠন করলেন এবং পরবর্তী কিন্তু একটা ইতিহাসের পার্ট ছিল, কিন্তু সিরাজুল আলম খান কখনোই আটক হন নেই 72 থেকে 75, যদিও আপনি আটক হয়েছিলেন। একটা জিনিস হলো যে আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম যেটার জন্য জীবন দিতে গিয়েছিলাম, যে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কামান গোলা ট্যাঙ্কের মধ্যে দিয়ে মারা যেতে পারি, এই সমস্ত কিছু প্রতি কার্ফিউ ভেঙে করেছিলাম, মুক্তিযুদ্ধের চেতনাটাই ছিল দেশের মালিক হবে জনগণ, 16 কোটি মানুষ, তৎকালীন 7.5 কোটি মানুষ, এবং সেই ব্রিটিশ আমলের আইন কানুন, পাকিস্তান আমলের আইন কানুন বজায় রেখে ওটা স্বাধীন দেশ হয় না, ওটা আরেকটা নব্য পাকিস্তান হতে পারে। মুক্তিযুদ্ধের চেতনার কাঙ্ক্ষিত জনগণের একটা শোষণমুক্ত গণতান্ত্রিক অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র যেদিন গঠিত হবে সেদিনই মুক্তিযুদ্ধের সত্যিকার ইতিহাস রচিত হবে। রব্বাই এখানে এটা একটু ঠিক আছে, কিন্তু এই পাঠ যদি আরেকটা আমরা একটু গেছিলাম বঙ্গবন্ধু প্রসঙ্গে, আপনি আমি বললাম যে সিরাজুল আলম খান কিন্তু 72 থেকে 75 একবার আরেস্ট হননি, আপনি হয়েছিলেন গুলিবিদ্ধ হয়েছিলেন, উনি তো ওনার ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে দায়িত্ব চলে যাওয়ার পরে উনি আর কখনো ওপেন পলিটিক্স করেন নাই, ওইভাবে করেন নাই, মানে গ্রেপ্তার হওয়ার প্রশ্নই উঠে। অনেকে বলে থাকে বঙ্গবন্ধুর সঙ্গে আগের সম্পর্কটা তার অব্যাহত ছিল, বঙ্গবন্ধুর সাথে ওনার সম্পর্ক কোনোদিনই ছিন্ন হয় নাই, এমনকি আমাকে ওনাকে মেরে ফেলার জন্য অনেকে প্রস্তাব দেওয়ার পরে বঙ্গবন্ধু বলেছে যে আমি এতদিন সহ্য করতে পারলাম, তোমরা একটা দিন সহ্য করতে পারো না, আমার সমালোচনা করতেছে রব, তো তো আমার প্রতি দাবি অধিকার আছে, আমার সমালোচনা করতে পারে, আমার বঙ্গবন্ধু বানানোর জন্য যদি অবদান থেকে থাকে তাহলে আমার সমালোচনাও করতে পারে। আপনি আরেকটা বলেছিলেন নাকি, আমি এটা দিয়ে আমরা একবার একটা বিরতিতে যাবো, সেটা হলো যে আপনি যখন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বঙ্গবন্ধু প্রথম খবর নিয়েছিলেন, এইটা হলো যে উনার সরকারের আমলে, যেটা আজকে কল্পনাও করা যায় না, উনার সরকারের আমলে আমি নড়াইলে গিয়ে 73 সনের নির্বাচনের সময় আমার হাতে তৈরি করা কর্মীদের যেই অস্ত্র আমি দিয়েছি তারা এটা ক্রস ফায়ার করে আমার উপর গুলি চালিয়েছে, সেখানে আমার মাথার কপালে গুলি লেগেছে, আমার গাড়ি ভাঙচুর হয়ে গেছে, ভাড়া করা গাড়ি ছিল আমার সাথে, শেখ কামরুজ্জামানটুকু ছিল, আমি ওখান থেকে যশোরে হরতাল হয়ে গিয়েছে, মোশারফ ভাই আওয়ামী লীগের এমপি ছিলেন, উনি জেএসডিতে জয়েন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল, ইংরেজিতে জেএসডি, আমি ঢাকায় ফিরে আসার পরে তৎকালীন পিজি হাসপাতাল, আজকে যেতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়,
এখানে যখন আমি কেবিনে ভর্তি, রাত্রে 10টার সময় একটা টেলিফোন আসে, নার্স দৌড়ে আসা বলল স্যার আপনার টেলিফোন। আমাকে তখন তার মোবাইল ছিল না, টিএনটি টেলিফোন, আমি যে টেলিফোন ধরলাম তখন আমাকে টেলিফোন ওদিক বলতেছে রব কেমন আছেন, আপনি কে? তোফাইল ভাই বলে যে না, আমি বললাম যে সরি অনেকদিন কথা হয় না সেই জন্য আপনার বয়সটা আমি বুঝতে পারছি না। বলে রব আমি কথা বলার জন্য টেলিফোন করি নাই, লিডার কথা বলবো, মানে বঙ্গবন্ধু, সাথে সাথে টেলিফোন ট্রান্সফার করে দিয়েছে। আমি কথা বলবো না বলবো না বলতে টেলিফোন রব ওনার যে মানে গলা ছিল বয়সটা দিয়ে তুমি কেমন আছো, আপনি যেমন দোয়া করেন তেমন আছে, আপনি কেমন আছো, ভাবি কেমন আছো, তোমার ভাবির খবর তুমি রাখো, আমার পেট থেকে বুঝবে এর অপারেশন করে আসছে, আর তুমি আমার গালমন্দ করো, আমি চুপ হয়ে আছি। আমি নূর ইসলামকে বলে দিয়েছি তোমার যা যা দরকার। আমি বললাম যে আমি তো আপনার কাছে কোনো সুযোগ চাইনি, আপনি বলেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনি দোয়া করবেন বলে আমি টেলিফোন ছেড়ে দিয়েছি। তবু অনেকটা মানে আপনার প্রতি স্নেহ ছিল, ছিল একটা সরকার প্রধান ক্ষমতায় থাকা অবস্থায় তার সরকারের আমলে গুলিবিদ্ধ হয়ে একজন হাসপাতালে আছে, তাকে কথা বলার যে সাহস উদ্যত্ত এইটা আজকের দিনে কল্পনাই করা যায় না। এই যে বা এত বড় বড় মন, এত বিশাল হৃদয়, সেটা কল্পনাই এত বিষয় কঠিন, এবং উনার সরকারের আমলে এটা হয়েছে, উনি এটাকে কিছুই মনে করেন নাই যে ঠিক আছে আমার সরকারের আমার একটা ভুল হয়েছে, আমি ওর খবর নেই, ও আমার ছেলের মতো। এই যে মানে আকুতি, এই যে অনুভূতি, এটা আজকে কল্পনাই করা যায় না। অনেক কথা হলো রব ভাই, আমরা আরও শুনবো এবারে পর, আমরা যেহেতু ঈদ আমরা অনেকগুলো ব্যক্তিগত কথা শুনবো, আমরা ভাবির সঙ্গে কথা বলবো এখনই আপনি সব বসে। দর্শক আমরা এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো এবং তখন আবারও কথা বলবো আশু আব্দুর সঙ্গে, সঙ্গে থাকবেন মিসেস তানিয়া রবও। আমরা দুজনের কথা শুনবো, তাদের পারিবারিক কথা গল্প শুনবো, সন্তানদের কথা শুনবো, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম যেন আসমা আব্দুর রবের সঙ্গে, আমরা কিন্তু এই পর্বে আমরা আমন্ত্রণ জানালাম মিসেস তানিয়া রব আপনাকেও। আমরা কিন্তু গল্প শুনবো আপনার দুজনের কাছ থেকে, বিশেষ করে ঈদগুলো নিয়ে এবং সন্তানদেরকে নিয়ে পরিবারের অনেক গল্প, তারপর অনেক মানে পারিবারিক যা যা আছে এবং একসঙ্গে রাজনীতি, তো আর আপনারা দুজন কেউই বাইরে নন, সেটাও থাকবে। আমি এই শুরুটাই করছি ভাবি আপনাকে দিয়ে, কারণ প্রথমটা এতক্ষণ আমি আর রব ভাই আসলে কথা বলতে বলতে এখন আপনাকে না দিয়ে শুরু করলে আর হচ্ছে না। যেখানে ছিলাম আসলে আপনি এবং রব ভাই, আপনাদের বিয়ের বিষয়টা আমরা সেখান থেকে শুরু করবো, এরপর রাজনৈতিক গল্পও যাবো আমরা। মানে একজন রাজনীতিবিদ ছিলেন, সারাক্ষণ তো ব্যস্ত ছিলেন রাজনীতি নিয়ে, বিয়ে করার সময় কখন পেলেন? আমাদের বিয়েটা হয়েছিল 1982 সালে। আর সময়ের কথা যেটা আপনি বলছেন, সময় উনি কী করে বিয়ের জন্য বের করেছেন আমি ঠিক সেটা জানি না, কিন্তু আমার আমি যেটা শুনেছি আমার শ্বশুরের পক্ষ থেকে খুব তাগিদ ছিল একটা যে তুমি সংসারী হও, থিতু হও, যেহেতু 69-70-এর ওই সময়টা থেকে শুরু করে টানা রাজনীতিতেই উনি এত সময় দিয়েছেন। কিন্তু আমার শ্বশুর আবার ওনার একমাত্র সন্তান, তারও তো ইচ্ছা ছিল সংসারী। তো ওই সময় আসলে মেজর জলি সাহেবের বিবাহ উত্তর সম্বর্ধনায় উনি আমাকে দেখেছিলেন, অথবা দেখা হয়েছিল, আমি ওনাকে দেখেছিলাম। তারপরে পারিবারিকভাবে বিয়ের প্রপোজাল পাঠান, আমার বাবা তো দেবেন না। মেজর জলিল সাহেবের অনুষ্ঠানে মানে কি উনি কি আপনাদের রিলেটিভ ছিলেন অথবা আপনাদের আত্মীয়? কারণ উনি আমার বান্ধবীর মামা। আচ্ছা আচ্ছা। আমার খুব ঘনিষ্ঠ বান্ধবী লিজা ওর মামা হন, আমাকেও খুব স্নেহ করতেন। তা আমরা মাঝে মাঝে ওই বাড়িতে যেতাম আড্ডা দিতে ইউনিভার্সিটি থেকে। আচ্ছা। আসলে যেতাম বলতে খাওয়ার লোক অফিস যেতাম আমরা, দুপুরবেলা কোথায় খাবো মামার ওখানে। তো সেখান থেকেই উনি আমাকে একটু জানেন, তো ওনার বিয়েটা আমাকে খুব করে দাওয়াত করেছেন। তার মানে কি আপনার সঙ্গে ওনার দেখাটা কি সেই বাড়িতেই প্রথম হয়েছিল? সেই বাড়িতেই প্রথম হয়েছে। ওকে। সেখানে প্রস্তাব দিয়েছিল নাকি? না না, প্রস্তাব তো পরে ওই লিজার আম্মার মাধ্যমে বাড়িতে আমার বাবার কাছে প্রস্তাব দিয়েছে। আচ্ছা, পারিবারিকভাবে পাঠানো হয়েছে? পারিবারিকভাবে। মানে আপনার আম্মার কাছে পাঠিয়েছিলেন, তারপর আপনার প্রতিক্রিয়া কি হয়েছিল যে এরকম একটা মাপের লিডার, এরকম একটা ব্যক্তিত্ব যার সারা বাংলাদেশে একটা অবস্থান, তিনি আপনাকে বললেন যে বিয়ে করতে চাই? প্রথম প্রতিক্রিয়া ভালো ছিল না। আচ্ছা। কারণ আমি তো ওই বিয়ে বাড়িতে বেড়াতে গিয়েছি, ওখান থেকে বিয়ের প্রপোজাল আসবে এই ধরনের চিন্তা তো করিনি। আমি ইউনিভার্সিটিতে পড়ি আর আমি একটু ফাঁকি পাচ্ছিলাম, আমি পড়াশোনার মাঝে বিয়ে হলে আমার পড়া হবে না, এটাও আমার জন্য একটা বড় ধরনের যন্ত্রণা। আর তখন অপরাধ লাগলো কেন আমি ওখানে গেলাম। কিন্তু যা হোক, প্রপোজালটা পারিবারিকভাবে আসার পরেও আমাদের পরিবারে কিন্তু বেশ দ্বিধাদ্বন্দ্ব ছিল, যে আমার বাবা চাকরিজীবী মানুষ, উনি চিন্তায় পড়ে গেলেন, ফাইনালি কিন্তু নাও করে দিলেন। কিন্তু এরা আবার
এনারা খুব শক্ত করে ধরলেন। ওই আমার ভাসুর ছিলেন একজন পিডাব্লিউডির চিফ ইঞ্জিনিয়ার, একসময় আমার বাবা উনি কলিগ ছিলেন, তো এই সুবাদটা উনি কাজে লাগালেন। ওনাকে নিয়ে যেদিন হাজির হলেন সেদিন মাঝরাতেই আমাদের বিয়ে হয়ে গেল। এবং এক ঘন্টা পরে আবার সাজান সিরাজ ভাই চলে গেলেন টাঙ্গাইলে শাড়ির দোকানের লোকদেরকে ঘুম থেকে উঠিয়ে, রাবে আপা সহ দুজনে মিলে আমার জন্য শাড়ি নিয়ে আসলেন, সেটা আমি পরে একটু বসলাম, ফটো সেশন হলো, এই আমাদের মাঝরাতে বিয়ে হয়ে গেল। তারপরে মানে এরপরে বিয়ের পরে তো আবার নানারকম রাজনৈতিক ব্যস্ততা, তারপরে আবার আবার মানে সংসারটা করতে গিয়ে আপনি প্রপারলি কখন শুরু করলেন, বা ওই সময় উনি কারাগারে আটক হলেন কিনা বা পালাতে হলো কিনা, এরকম ব্যাপার ছিল? পালাতে তো হলোই, আমার বিয়ের বোধহয় এক দেড় মাসের মাথায় কি একটা আন্দোলন চলছিল তাদের, তো হঠাৎ দেখি উনি একদম বাসায় এলেন খুব দ্রুত এবং ছোট একটা ব্যাগ রেডি করলেন, বললেন যে আমি একটু বের হচ্ছি, আমি দুই তিন দিন বাইরে থাকবো অথবা তারও বেশি। তা বললাম যে আর আমি, আমার তখন দেড় মাস কিন্তু আমি কিছুই জানি না, হ্যাঁ বলে যে আব্বা এসে যাবেন গ্রাম থেকে, আমার শ্বশুরের কথা বললেন, তুমি আর আব্বা থাকবে। এই কথার পরে উনি কিন্তু ব্যাগ নিয়ে বেরিয়ে গেলেন, আর কিন্তু মানে আমি কি করে চলবো অথবা আমি একা থাকবো বাসায়, বাবুর্চি ছিলেন বয়স্ক ভদ্রলোক একজন, উনি একজন ড্রাইভার ছিলেন, সবাই বয়স্ক, আর আমার শ্বশুর আসবে, তখনও কিন্তু আসেননি, আমি একা বাসায়, উনি কিন্তু চলে গেলেন। চার দিন পাঁচ দিন কোনো খবর নাই, এখনকার মতো ফোনের কোনো যোগাযোগ নাই। তারপরে একদিন দেখি আমাদের উপরতলার টেলিফোনে ফোন আসলো, ওই বাড়ি থেকে ওই ভাবি আসলো, ভাবি উপরে চলেন, তা বলছি কেন, বলে আসেন উপরে। উপরে যাওয়ার পরে ওনার টেলিফোনে আমি কথা বললাম, বললো যে আমি ভালো আছি, চিন্তা করো না, আব্বা এখনও আসে নাই। আমি বললাম যে আব্বা দুদিন হলো, আব্বা এসেছে। ওই সময় যেটা হলো যে আমার শ্বশুরের সাথে আমার একটা চমৎকার সম্পর্ক তৈরি হলো। আচ্ছা, হ্যাঁ, যে আমি ওনাকে গোসল করিয়ে দেওয়া থেকে নখ কেটে দেওয়া থেকে শুরু করে মানে সেটা ভুলবার নয় আসলে, আর ওনার খুব হৃদয়ের কাছাকাছি চলে গেলাম। তো এটা গেল প্রথম পাঁচ সাত দিন। তারপরে তো ওই বাড়িতেও আমি থাকতে পারলাম না, প্রতি রাতে পুলিশ আসে, তখন এরশাদের আমল, তারপরে আমি ওখান থেকেও চলে গেলাম আমার ফুপুর বাড়িতে। দ্যাট টাইম আমার ফুপুর একটা প্রেগনেন্ট পিরিয়ড ছিল, ওখানেও পুলিশ চলে গেল। মানে একটু সময়টা ভালো না, এটা সত্যি বলতেও খারাপ লাগছে। আবার কি বললো পুলিশ আমার ছোট ভাইকে, আমার ফুফাতো ভাইকে ধরে নিয়ে গেল। এই যন্ত্রণাগুলোও কিন্তু আমাকে প্রথম জীবনে পোহাতে হয়েছে। আপনার ফুফাতো ভাইকে ধরলো কেন? মানে একই সাথে, একই সাথে মানে বললো কি কান টানলে মাথা আসবে, শালাদের ধরে নিয়ে যাই, শব্দটা এরকম ছিল, শালাদের ধরে নিয়ে যাই। এইটা গেল একটা। আমি ওই যে সংসার শুরু করা কিছুই হয়নি তখন আমার, তখন উনি যেমন এক কাপড়ে চলে গেলেন, আমাকেও কিন্তু এই বাড়ি ওই বাড়ি করতে হচ্ছে বেশ কিছুদিন। তারপরে অনেকদিন পরে গিয়ে শান্ত হলো, আবার উনি বাসায় ফিরে আসলেন, এইভাবে সংসার শুরু। মানে সংসার শুরু বলে যেটা, কত কয় সন্তান আমাদের? তিন সন্তান, তিনটি ছেলে। তিন ছেলে কি করছে? বড় জন আসলে লেখাপড়া শেষ করেছে, পাবলিক পলিসি নিয়ে মাস্টার্স করেছে সিঙ্গাপুর থেকে, ইউএনডিপিতে কাজ করলো কিছুদিন, এখন সে একটু তার নিজস্ব কিছু পাবলিকেশনস নিয়ে কাজ করছে, গুড গভর্নেন্স, গভর্নেন্সের উপরে এগুলো সে জানুয়ারির দিকে হয়তো এগুলো পাবলিকেশনস করবে। মেজরজন আমেরিকাতে কাজ করছে, স্টেম সেলস ফাউন্ডেশনে সে কাজ করছে, ছোটটা থাইল্যান্ডে একটা ফ্যাশন হাউসে বড় একটা এক্সিকিউটিভ পদে আছে, সেখানে কাজ করছে। রব্বা আপনাকে সবার ফিরে আসা, আমরা তো এতক্ষণ ধরে রাজনীতি ছিলাম এবং পারিবারিক জগতে, সংসার করতে গিয়ে ভাবে কি নিয়ে আপনার হ্যাপিনেস, সন্তানদের নিয়ে হ্যাপিনেস, এই জায়গাগুলো মানে যে আপনি তো সবসময় সব লুকআপটার করতে পারেননি, একজন মা হিসাবে, একজন মানে ঘরের তিনি রক্ষক হিসাবে কতটা সফল? উনি আমার ধারণার চেয়ে বেশি সফল। আচ্ছা, কল্পনার বাইরেও কোনো সময় রাজনীতি করেন নাই, তারপরে রাজনৈতিক লোকদের সাথে মেলামেশাও করেন নাই। এই রাজনীতি দলের লোকদের আলাদা একটা কালচার আছে, জি, এগুলির সাথে অভ্যস্ত ছিলেন না, যে তারপর পলাতক জীবন। আমি ওই রাত্রের কথা যেটা বলতে চাই, সেদিন আমি একটি ইটের উপর দিয়ে মগবাজার থেকে এক কিলোমিটার দৌড়িয়ে গেছি। আচ্ছা, এটা হলো শহীদ মিনার সম্পর্কে হোসেন মাহমুদ এরশাদের একটা মন্তব্য খোনাবানা সাহেবের একটা অনুষ্ঠানে, ওইটার প্রতিবাদে পরের দিন সকালবেলা খবর কাগজ দেখার পরে আমি রাশেদ খান মেনন, আগেদ আকবর বর্ণ, কৃষক সময় সমাজবাদী দলের সিদ্দিকুর রহমান সাহেব, এইভাবে আমরা দুই তিনটা পার্টির সবাই মিলে বসে এটার বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য, প্রতিবাদ করার জন্য ইয়ে করি। আমরা তখন বাগিসের বাড়িতে গেলাম, সেখান থেকে স্টেটমেন্ট পাঠালাম, আওয়ামী লীগ এসে বলবো আমরাও এটার সাথে থাকবো।
এইখান থেকে আসলে কোন দলের প্রক্রিয়াটা শুরু হয়। আমাদের তিন দলের একটা প্রক্রিয়া ছিল আগে থেকে, তারপর আমার বিদ্রোহী হয়ে যায়, আমি রাজাকার মানুষ আমাদের কয়েকজন বিদ্রোহী হয়ে যায়। যেটা উনি বলছিলেন, উনি হওয়ার পরে আনোয়ার হোসেন মঞ্জু একদিন বললেন যে হোসেন মোহাম্মদ দাসের সাথে দেখা করো। আমি বললাম হুলি হবে স্যার, আমি দেখা করবো। তো বলে যে হুলিয়া তুলে দেয়, আমি আমারটা তুলবে হবে, সবাইটা তুলতে হবে। সবাই হুলিয়া তুলে দিলেন, তারপর ওনার সাথে দেখা হলো এই উপজেলা নির্বাচনের সামনে। তখন প্রায় সকল ক্যান্টনমেন্টের জিওসিরা সবাই বসা ওনার বাড়িতে। সেখানে আমারও বললো যে আমি বললাম তো আমি তো চাইনিজ স্পিকার স্পোকার, আমি দীর্ঘক্ষণ কথা বললে তখন রাত্রের বেলা একটা বলে যে আপনার চিকার খেতে পারে। আমাদের ব্রিগেডিয়ার মিয়াস আসা বললো যে ভাই আমাদেরকে বাঁচান, এই সবাই ভয় দেখাচ্ছে যে উপজেলা নির্গত হলে কয়েক লক্ষ লোক মারা যাবে। তো আমি বাথরুম থেকে সিগারেটটা সেরে এসে বসে আমি বললাম যে আপনাদের কী কার কী মন্তব্য। তো জেনারেল আতিক সহ সবাই ছিলেন, উনি তো বয়োবৃদ্ধ, সবাই কেউ সৃষ্টিও ছিলেন, সবাই বলতেছে যে কয়েক লক্ষ। আমি বললাম যে একটা লোক মারা যাবে, দেশের জনগণ ক্ষমা মানে তারা তাদের হাতে ক্ষমতা চায়। উপজেলা মানেই হলো সোভিয়েত ইউনিয়ন কমিউনের মতো, জনগণ রাষ্ট্র ক্ষমতার মালিক পাবে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ডিসেন্ট্রালাইজেশন, যাই হোক, এইটা ডক্টর হাবিবুর রহমান সহ অনেকে লেখা ছিল এটার উপরে, ফয়জুল্লাহ সাহেবের লেখা ছিল, এসআই সাহেব যে কোনোভাবে হোক এটাতে রাজি হয়েছিল, কিন্তু ওনার দলের মধ্যে সবাই একমত ছিলেন না। তো শেষ পর্যন্ত এই আলোচনা শেষ করার পরে আমার হুলিয়া ওই যে উঠলো, আর তখন আমি বাসায় ফিরে আসলাম। আর বিশেষ করে আমার পিতার প্রতি যে আমার স্ত্রীর যে তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এটা অকল্পনীয়। আপনার সন্তানদের প্রতি যে দায়িত্বের ক্ষেত্রে আমার তিন ছেলেকে গড়ে ওঠার জন্য যদি কোনো অবদান থাকে সম্পূর্ণরূপে উনাদেরকে কোনো সন্দেহ নেই। আর আজকে যে একটা বাসায় থাকি, বাড়িতে থাকি বা ঘরে থাকি ঢাকা শহরে, এটাও উনার অবদান। আসলে আমার সংসার জীবন সম্পর্কে কোনো ধারণা ছিল না, পারিবারিক জীবন বলতে কোনো ধারণা ছিল না, আমি এগুলি চিন্তাও করি নাই কোনো দিন পরিবার গড়ে উঠবে বা সংসার থাকবে, এই সমস্ত কৃতিত্ব ওনার। প্রেমে তো পড়লেন, ঠিকই প্রেমে তো পড়লেন, এরপরেই তো প্রস্তাব পাঠালেন। প্রেম দুই রকমের হয়, একটা হলো প্রেম করার পরে বিয়ে হয়, নয় ভাই আপনি আমার প্রেম করার পরে বিয়ে হয়, আবার বিয়ের পরেও প্রেম হয়, আমার বিয়ের পরে প্রেমটা হয়। ভাবি কি বললেন, বিয়ের পরে প্রেম, কিন্তু এটা প্রেম ছাড়া তো আর সংসার চলে না, তাই না? সব এইটাও ঠিকই, আক্ষরিক অর্থেই ঠিক। উনি আগে প্রেম করেছেন কিনা সেটা অনুসন্ধান অনুসারে করি নাই। আগে করলেন এটাকে আপনার কাছে এই সিক্রেসি কি বলবেন, এটা কি বলেও কি বললে তো সমস্যা পারবে? উনি তো আর বলবেন না, কিন্তু কত রকম কথা শুনেছি, কিন্তু আমি বাস্তবে সেগুলি দেখিনি। আসলে উনি দেখতে সুপুরুষ ছিলেন, তো সুতরাং এত বড় স্টুডেন্ট লিডার ছিলেন, এটা তো নানা রকম গুজব থাকতেই পারে না, থাকে বরং তো সেটা নিয়ে আমি প্রাউড ফিল করি যে থাকতেই পারে। না না, তোমাকে তো অভিযোগ করা হয়নি, দোষী করা হয়নি, দোষী করা হয়নি কিন্তু তোমাকে। আমার রুমটা এত ভয় পেত, আমার রুমটা ক্রস করার সময় পর্দা না পড়া থাকলে আমার রুম ক্রস করতো। আবার এমনও ঘটেছে আমি যখন টিআরএস এর সেলে আহত হয়েছি, তখন এই নতুন শাড়ি ছিঁড়ে মেয়েরা আমার পায়ে ব্যান্ডেজ করে দিয়েছে। তখন আসলে অন্যরকম একটা সময় ছিল, অন্যরকম একটা ভালো সময়, একটা ভালো সময় যে সৌজন্যতা বা একটা রাজনীতি, রেসপেক্ট, ছাত্র রাজনীতি এখন আসলেই নেই। আসলে মানে আমাদের মধ্যে লিঙ্গুইস্টিক মানে ছেলে মেয়ে ছাত্র ছাত্রী এটা ছিল, কিন্তু আজকে যেসব মানে চলছে প্রতিদিন খবর কাগজ খুললে যেটা দেখা যায় মানে অশালীন অসামাজিক যেসব কর্মকাণ্ড চলে, এটা আমাদের সময় কল্পনার উপায়। হ্যাঁ, ছেলে মেয়েরা প্যান করতো, কিন্তু আমাদের ব্যাপারে সময় হওয়া করতো তারা, যে আমরা ছাত্র রাজনীতির অত্যন্ত টপ পর্যায়ে আমরা ছিলাম, আমাদের প্রতি কোনো তাদের প্রস্তাব দিলে সেটা গ্রহণ করবো কিনা বা কীভাবে দেখবো, তাদের শ্রদ্ধা ছিল আমাদের প্রতি, ভালোবাসা ছিল শ্রদ্ধার পর্যায়ে। আমরা এই বিষয়গুলো আবারও কথা বলবো এবং আমরা এরপরে আবার রাজনীতিতে অংশগ্রহণ করা, আপনার সন্তানরা রাজনীতিতে আসতে চায় কি না বা ফিউচার অনেকগুলো পরিকল্পনার কথা শুনবো আমরা, সেগুলো পারিবারিক বিষয়গুলোর পর। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, বিরতির পর আবারও ফিরে আসবো অনুষ্ঠানে, আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও আমন্ত্রণ। আমরা কথা বলছিলাম আসমা আব্দুর রব ও মিসেস তানিয়া রব দুজনের সঙ্গে। আমরা অনেক কিন্তু আড্ডাটা কিন্তু একটু জমে উঠছিল মোটামুটি ঈদের আনন্দের ধারে কাছে ছিলাম। এর মধ্যে আপনি তো পলিটিক্সের সঙ্গে অনেকটা জড়িয়ে পড়লেন, আপনার সন্তানরা যদি রাজনীতি আসতে চায় কী করবেন? রবের কাছে এটা পরে শুনবো, আপনার থেকে আগে শুনি, কারণ মায়ের কিন্তু এখানে মূল সন্তানের ব্যাপারে মায়ের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এবং মূলত মায়ের কাছ থেকেই সন্তানের ধারণ করার বিষয়টা বেশি থাকে। আমি তো এটা বলবো যে আমি ওদেরকে প্রপারলি চেষ্টা করেছি মানুষ করতে, আর আগ্রহ দেখে আমার বড় ছেলে এডুকেশনটা দিয়েছি, এডুকেশনটা আমি দিবার চেষ্টা করেছি। ওরা খুবই ভালো ভালো জায়গা থেকে পাস করলো, ভালো করেছে, আমরা সেটা জানি। যদি রাজনীতি করতে চায় তারা, রাজনীতি করতে চাইলে করবে, একদম আমি ওয়েলকাম করব। এই জন্য যে আমি ভালো ভালো কথা বলবো, আমরা নিজেরা, আমি যেহেতু রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি, কিন্তু আমার ছেলেটিকে আমি রাজনীতিতে আনতে চাইবো না বা ওকে পথ করে দেবো না, এটা কিন্তু ঠিক না। আমি মনে করি আমার ছেলে এবং যারা সত্যিকার অর্থে এরকম শিক্ষিত এবং মেধাবী পরিবারের ছেলেরা যদি রাজনীতিতে আসে, রাজনীতির গুণগত পরিবর্তনও হবে। সেই ক্ষেত্রে আমি আমার বড় ছেলের মধ্যে প্রচণ্ড আগ্রহ দেখি এবং সে এই বিষয় নিয়ে প্রচুর পড়াশোনা করে, খোঁজখবর রাখে, তার ধারাবাহিকতায় বাকি ছোটরাও রাখে, ওরা এখনও এতটা আসেনি। আমি চাইবো যে কোনো এক সময় যদি রাজনীতি করে বা এখন থেকে শুরু করেছে, আমি তাকে প্রাথমিক সদস্য করে নিয়েছি। এখনো বোঝা যায় না ওদেরটা, আমি বড়জনকে আমরা প্রাথমিক সদস্য করে নিয়েছি, যে ও ইভেন আমাদের সমস্ত মিটিংগুলোতে উপস্থিত থাকে, পেছনে চুপ করে বসে থাকে, শুনে দেখুক, শিখুক, অভিজ্ঞতা হোক। আমি চাই গ্রামে যায়। হ্যাঁ, গ্রামে যায়, গ্রামে আমাদের চাইতে বেশি যায়। আমরা যদি গাড়িতে ঘুরি, ও হোন্ডাতে ঘুরে, ও গ্রামের মানুষ। এবং গ্রামে আমার শ্বশুরের গ্রাম যেটা, তার ওনার এরিয়া খুব পছন্দ করে, সবাই তাকে একটু মিশুক, কথা বলে। রব, আপনি কি চান সন্তানরা রাজনীতি আসতে চাইলে? আমি রাজনীতি করি 60 বছর, আমার সন্তান রাজনীতি করবে না এটা তো আমি ভাবতে পারি না। আমার উত্তরাধিকার ধারাবাহিকতা বজায় রাখার জন্য রাজনীতি করা প্রয়োজন আমার সন্তান। তবে আমরা ওদের পড়ালেখা থেকে শুরু করে একটা রাজনীতি, ওরা তো ওদের যোগ্যতা দিয়ে করবে, আপনার উত্তরাধিকার হবে এখানে, তাহলে তো হয় কি সেটা? ওরা তো ওদের তো সেটা, তার এডুকেশন, তার পাঠ, সেটা এনার যোগ্যতা তার আছে। সমাজের সন্তান ঠিক আছে, আমরা দুইজন যে জিনিসটা করি সেটা হলো যে একবারে শিশুকাল থেকে ওদের অ্যাপটিচিউডটা দেখার চেষ্টা করি, মানে কোন জিনিসটার প্রতি শিশু আগ্রহশীল, পড়ালেখার ব্যাপারে সবকিছুর ব্যাপারে। কিন্তু তারা রাজনীতি করবে কি করবে না, কোন সাবজেক্টটা পড়বে, কোন কলেজে ইউনিভার্সিটি পড়বে, এগুলি আমরা ডিক্টেট করতাম না, এটা সম্পূর্ণ তাদের উপর স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়েছে। না, যে কারণে তো একজন আগ্রহ ব্যক্ত করছে, বাকিরা করছে না এখন পর্যন্ত। এখন আমাদের বিশ্বাস, আমার এই আমাদের বাসায় থেকে যে পরিবেশে ওরা বড় হয়েছে, তাতে করে আমার ছেলেদের মধ্যে থেকে কেউ না কেউ রাজনীতি আগ্রহ করে আমার ধারণা। বিশেষ করে বড় ছেলে, তার সাবজেক্ট হলো পাবলিক পলিসি, যেটা নিয়ে মাস্টার্স করেছে, সে রাতে 2টা পর্যন্ত সারা পৃথিবীর রাজনৈতিক ইতিহাসগুলো দেখে তারপর ঘুমাতে যায়, এবং আমাকে এই বয়সে সে অনেক বিষয়ে সহযোগিতা করে, এবং লেটেস্ট ইন্টারনেটে ওয়ার্ল্ডে যেটা আছে এইটা আমার চেয়ে বেশি জানে, বললে অন্যায় হবে না। না, এটা তো নতুন জেনারেশন, আমিও ওদেরকে প্রাধান্য দেই কোনো সাবজেক্টে। এখন আমার ছেলে বড়জন এখানে থাকা অবস্থায় যে কোনো সাবজেক্টের উপর কোনো আলাপ আলোচনা, ইন্টারভিউ, সাক্ষাৎকার বা বক্তৃতা আমি ওর সাথে কনসাল্ট করি। বর্তমান রাজনীতি নিয়ে ভাবি, আপনার কাছে কী মানে দৃষ্টিকোণটা কী আপনার এখনকার যে রাজনৈতিক পরিবেশ, এই পরিবেশে আপনার সন্তান কি রাজনীতি করার মতো উপযোগী মনে করেন কিনা, ওভারঅল রাজনৈতিক পরিস্থিতিটা? রাজনৈতিক পরিস্থিতি মানে উপযোগী, এটা এক কথায় আসলে উত্তর দিতে চাই না, এই জন্য যে উপযোগী নাই বলেই তো কাজ করতে হবে। তাহলে সেটাকে সময় ভাগ করে নেওয়ার কোনো সুযোগ নেই, একটা পজিটিভ পরিবেশ তৈরি করার জন্য পলিটিক্স করা দরকার। সময় ভাগ করে নেওয়ার সুযোগ নেই যে আমার ছেলেরা ভালো সময় আসবে, খারাপ সময় আসবে না, আমি এটা মনে করি না। কাজ করতে চাইলে এখন থেকেই করা যায়, আমি সেটা বিশ্বাস করি, নিজেও বিশ্বাস করি সেটা। রব ভাই, আসলে তো বাংলাদেশে এই মুহূর্তে রাজনীতি নাই বললে চলে, রাজনৈতিক কর্মকাণ্ড নাই, সভা সমিতি নাই, মিছিল মিটিং নাই, জ্ঞান মেধা প্রজ্ঞা প্রযুক্তি দিয়ে মানে আত্মত্যাগ করে রাজনীতির প্রতি কমিটমেন্ট, একটা জাতির জন্য অবদান রাখা, মানুষের জন্য অবদান রাখা, এই ধরনের কোনো চর্চাই নেই।
আর এই কোনো প্র্যাকটিসও করা যাচ্ছে না এই বিষয়ে। তবে আমি বড় ছেলের সাথে আলাপ করে দেখেছি বর্তমান পরিস্থিতি নিয়েও সে চিন্তা করে, এই সাবজেক্টের উপরে তার গভীর চিন্তা ভাবনা রয়েছে, এখান থেকে উত্তরণ কিভাবে ঘটবে সেটা নিয়ে কিন্তু চিন্তা করে কাজ করবে। আমার মনে হয় এই অবস্থা থাকবে না, এটা একটা স্টেটমেন্ট হয়ে আছে। এখান থেকে আমাদেরকে উত্তরণের জন্য জনগণের অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, সমাজের সর্বস্তরের মানুষ যাতে করে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে, রাষ্ট্র পরিচালনায় মালিকানা ফেরত পায়, মুক্তিযুদ্ধের চেতনাটা শোষণমুক্ত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টি করার জন্য যে কাজটা আমরা করতেছি, যেমন উনি তো আগের একজন গৃহিণী ছিলেন, উনি কিন্তু গত কিছুদিন থেকে সরাসরি প্রত্যক্ষভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেছেন। কয়েক বছর উনি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএনসির সহসভানেত্রী, উনি সবচেয়ে হাইস্ট বডি যেটা স্টিয়ারিং কমিটির সেই কমিটির সদস্য। এই পরশুদিন আমরা জামালপুরে ত্রাণ বিতরণ করে এসেছি, 12 ঘন্টা থেকে 16 ঘন্টা সময় লেগেছে আসতে যেতে, কোনো রাস্তাই নাই। আমরা যাওয়ার সময় যেখানে দেখেছি রাস্তার মধ্যে পানি নেই, ফিরের পথে বৃষ্টি, সারা রাত দিন বৃষ্টি, সেখানে উনি 500 লোকের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে গিয়েছে। এখন এই মুহূর্তে আমার চেয়ে উনি বেশি একটি ছোট ছোট কাজগুলো করে দিই যাতে করে উনি অ্যাক্টিভ পলিটিক্সটা করতে গিয়ে দলকে গোছাতে গিয়ে দলের সংকটগুলো বা আদার সমস্যাগুলো নানা মেরুকরণগুলো এইগুলোকে আপনি কী করে সামাল দেন? তা সামাল দেওয়ার সুযোগ একদিকে রব ভাইকে সামাল দিতে হবে, আরেকদিকে সন্তান, তারপরে আবার রাজনীতি, তা একেবারে বিশাল কাজ না, কিন্তু একটু খেয়াল করে করলে পারা যায়। আর পাত্র তো শুরু করেছে একদম, আমি বলবো না এটা বিশাল কিছু, তবে বাচ্চারা বড় হয়ে গেছে এটা একটা বিষয়, আর সাপোর্ট তো আমি ওনার কাছ থেকে সম্পূর্ণ পাই, সেই জন্য আসলে সাহস করে অনেক কাজ করে ফেলতে পারি। যেমন আমরা 2 দিনই নোটিশে আমরা অনেক টাকা জোগাড়ও করে ফেললাম এবং আমরা চলে গেলাম, তো সেটা এই যে একটা বিশাল বিষয় যে হ্যাঁ ঠিক আছে আমরা যাব, এটা কিন্তু আমরা পরস্পরকে শক্তি মনে করি। কারণ আর আমার কাজটা মূলত আমি চাই ওনারা ঐতিহাসিক ব্যক্তিত্ব আসম আব্দুর রব, এদেশের স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধে যা কিছু অবদান, বাকি সময়টা আমরা আমি সহ এবং আমরা যারা যে ছোটো ছোটো কাজগুলি করে দিয়ে তাদের কাছ থেকে আরও কিছু যদি জাতিকে পাইয়ে দিতে হয় সেই বিষয়টাকে হেল্প করা আসলে আমার কাজটা, আমি ওটাই চাচ্ছি। সাংগঠনিক জায়গাটা আসলেই খুব জটিল এবং এই বাংলাদেশে সরকারি দলের বাইরে রাজনীতি করা কঠিন কাজ, তারপরেও আদর্শিক জায়গাটা থেকে আমি মনে করি এখনও এই সংগঠন যারা করছে তারা সত্যিকার অর্থে ভালো মানুষ, এবং তাদেরকে নিয়ে উঠা বসা, তাদেরকে তাদের সাথে মত বিনিময় এবং তাদের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে সামগ্রিকভাবে আমরা এগোবার চেষ্টা করছি। শুধুই পাওয়ার পলিটিক্স করতে হবে, পাওয়ারে থাকতে হবে তা না, তার বাইরেও যে একটা শুভ চিন্তা করা যায় সেই চিন্তাটাই আমরা করছি। এই নতুন রাজনীতিবিদের জন্য আপনার পরামর্শ কী? আসলে উনি রাজনীতি এত সক্রিয় হয়ে আসবেন এটা আমি ভাবি না। আচ্ছা, এটা অনুপ্রেরণা আমার কাছ থেকে পেয়েছি, এটা ঠিক না, আমি কোনো সময় ওনাকে রাজনীতিতে সিরিয়াসলি রাজনীতিতে আসার জন্য নামার জন্য বলি নি, উনি নিজেই এই ইনিশিয়েটিভটা নিয়েছেন, নিজে থেকে উদ্যোগটা নিয়েছেন। তবে এইটা একদম অকল্পনীয় ব্যাপার, আমি ভাবতেই পারি না, এবং বিভিন্ন বিষয়গুলো সাংগঠনিক, রাজনৈতিক, আন্তর্জাতিক, দলীয় অন্য দলের সাথে সম্পর্ক, নেতাকর্মীরা বাসা আসলে তাদেরকে ম্যানেজ করা, এগুলি মানে সাধ্যাতীতভাবে তিনি যেটা করেন আমি নিজে হতবাক হই। এটা তো প্রথম থেকেই আপনার সঙ্গে সংসার শুরুর পর থেকেই। আসলে আমি একটু ইন্টারাপ্ট করি এখানে, আমি ইন্টারাপ্ট করি এই জন্য, যদিও আমি রাজনীতিতে 3 বছর কিন্তু এই সংসারে কিন্তু আমি 30 বছর, এই সংসার কিন্তু এই আজকের যে পরিমণ্ডল দেখছেন এই ধরনেরই সংসার, এখনই 10 জন খাবে, এখনই 5 জন থাকবে, এখনই মিটিংয়ে যেতে হবে, এখনই ইন্টারভিউ হবে, তো এগুলোর সাথে কিন্তু আমি একেবারেই 30 বছর ধরে একটু একটু করে তৈরি হয়ে গেছি, তাতে করে আমার জন্য খুব কষ্ট হচ্ছে না। আমি ওটাকেই মনে করি যে অনুপ্রেরণা, হ্যাঁ জানি আমি যে এমন একজন ব্যক্তিত্বের পাশে আছি, এই জায়গাগুলোই আমাকে করতে হবে, এবং আসলে আমি আনন্দ নিয়েই করি, এটা হলো আমার আমার নিজের মানে ভালো লাগা। আমি আমাদের পার্টি অফিসেও প্রথম দিন যাওয়ার পরে আমি চিন্তা করেছি আচ্ছা আমি কি প্রতিদিন এখানে আসতে পারবো, কিন্তু এখন আমার গেলে ওখানে খুবই ভালো লাগে, আমি ওটা নিয়ে চিন্তা করি, ওখানে অন্যেরা গেলে কেমন করে, নিয়মিত হ্যাঁ হ্যাঁ ওখানে অন্যেরা গেলে কী করে ভালো লাগবে আমি সেই ব্যাপারটাও একটু খেয়াল করছি, চেষ্টা করছি। আপনার পরামর্শ শেষ হয়নি কিন্তু, তার আগে ইন্টারভিউ আসলে পরামর্শ কি থাকে, পরামর্শ দেওয়ার মতো উনি যেভাবে কাজ করতেছেন তাতে পরামর্শ প্রয়োজন উনি আমাকে জিজ্ঞাসা করেন।
আমি নিজে থেকে উনাকে গায়ে পড়ে কোনো পরামর্শকতা করি আসলে এই একটা বিষয় ভীষণ স্বাধীনতা লাগেও না উনি নিজে যেটা অনুধাবন করে উপলব্ধি করে ধীশক্তি দিয়ে বুদ্ধিমত্তা দিয়ে কৌশলে যেভাবে ম্যানেজ করেন সমস্ত বিষয়গুলো সত্যি আমি নিজে ভাবতেও আমার কাছে অবাক লাগে যে কি করে সম্ভব আর না থাক না সেটা তো থাকবে কেন যেটা তো এই বলাটা আমি অতিরিক্ত না সে সব তো এখনো আমি এক বিন্দু বাড়ায়া বলি নাই আমি যেটুকু তোমার পাপ সেটাই আমি করেছি স্বামী হিসেবেই বলি প্রথমে তো স্বামী তারপরে বাবা স্বামী হিসেবে আসলে উনি একজন অসাধারণ মানুষ আমার পরিবার থেকে বা আমার নিজের ব্যক্তিগত যে চিন্তা থেকে ছিল যে পলিটিশিয়ানের সাথে আমি সংসার করতে যাচ্ছি কী হবে দুশ্চিন্তা আদৌ মানে আমি যখন তখন অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্রী আমাদের যে মানে বিয়ে রোমান্স এসব নিয়ে যে চিন্তা ভাবনা তার সাথে কতটুকু উনি আসবেন এসব নিয়ে আমার বড় দুর্ভাবনা ছিল বিয়ের পরে যেটা হয়েছে আসলে খুব দ্রুতই এটা কেটে গিয়েছে আর ওই যে উনি যেটা বললেন আসলে বিয়ের পরে আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক হয়েছে ভালোবাসার সম্পর্ক প্রেমের সম্পর্কে যাই বলুন না কেন অসাধারণ আর পরবর্তীতে আমাদের সন্তানরা আসার পরে আমি দেখলাম যে ওখানেও উনি অনুভূত কারণ বাচ্চাদের ব্যাপারে সব বাবারই থাকে সেখান দিয়ে সন্তানদের ব্যাপারে আমার চেয়ে বেশি নাজুক ওরা একটু ব্যথা পেলে আমার চেয়ে বেশি অস্থির হতেন বেশি টেনশন করতেন ওদের নিয়ে এই দিক দিয়ে মানে বাবা হিসেবে উনি অত্যন্ত সার্থক আর এখনও এই একটু আগে উনি বললেন না যে ছেলেরা আমার সাথে বেশি অ্যাটাচড কিন্তু ছেলেরা ফোন করে বলে মা বাবাকে একটু ফোন দাও তো বাবার গলাটা শুনি মানে এই ধরনের একটা সম্পর্ক তাদের বন্ধুর মতো এখন তো তারা এটা একটা বড় বিষয় কিন্তু সন্তানের সঙ্গে বন্ধুর মতো চলতে পারে তারা তিন ভাই আর ওরা সবাই লম্বা তারা পাশাপাশি দাঁড়ালে পেছন থেকে দেখলে তাদেরকে চার ভাইই মনে হবে এবং তারা ওই রকমই সময় কাটায় আমার মেজো ছেলে দেশে আসার পরে আমাদের সাথে ঘুমায় এখনও অথবা ফ্লোরে বিছানা করে ওই ঘরে ঘুমাবে এই বিষয়গুলো আমার চাইতে উনি বেশি যত্নবান উনি ওর ছেলেদেরকে অনেক টাইম দেন ওদের ডিমান্ডগুলো যে যখন থেকে হোক সেটা যদি বলে তাদের দেশ থেকেও কিছু এনে দিতে হবে উনি চেষ্টা করেন বাবা হিসাবে রাজনীতিবিদ হিসাবে আমি বলবো আমার বলার চাইতে আমার মনে হয় জনগণই এটা বলবে জানেও আপনিও জানেন উনি এখনও চেষ্টা করে যাচ্ছেন একটা সত্য সুন্দরের জন্য যে আকাঙ্ক্ষার জন্য দেশটা স্বাধীন হয়েছিল তার একজন কর্ণধার বা কাছাকাছি মানুষ হিসাবে বলবো উনি এখনও নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন উনার ওই যে চেষ্টাটা আমি তার প্রতি ভীষণভাবে সিম্প্যাথাইজ ভীষণভাবে যে এই যে চেষ্টা করছে উনি ব্যবসায়ী হতে পারতেন উনি অনেক কোটি টাকার মালিক হতে পারতেন উনি অন্য কিছু হতে পারতেন তার প্রতি কোনো আগ্রহ নেই শুধুমাত্র রাজনীতিটাই যার মাথায় অবিরম এবং অবিরত তো এই এর চেয়ে বেশি মূল্যায়ন করার সুযোগ আসলে আমার নেই আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এই ঈদের সময় দেশবাসীর জন্য আপনার শুভকামনা কি কি আপনি তাদের উদ্দেশ্য আসলে এই ঈদ উপলক্ষে যেটা হলো বানবাসী রাজনৈতিক সমস্যা সব কিছু থাকার ফলেও এই জাতির মধ্যে অদম্য একটা শক্তি কাজ করে যে কোনো দুর্যোগের সময় দেখা গেছে জাতি এটা মোকাবেলা করতে পারে এটা পৃথিবীতে খুব বিরল কোনো জাতির পক্ষে আমাদের বর্তমানে ঈদেও আমরা সকল সমস্যা সকল দুর্যোগ বান এবং রাজনৈতিক সমস্যাগুলো ঐক্যবদ্ধভাবে উত্তরণ করতে পারবো এটাই আমার ঈদের উপলক্ষে আমার জাতির প্রতি জনগণের প্রতি ঈদ মোবারক আমি ভাবি একদম শেষ পর্যায়ে চলে আসছি এই মুহূর্তে আর কি আপনার এই প্রত্যাশার জায়গাগুলো থেকে মানুষের প্রতি আপনার শুভকামনা কি এই ঈদে শুভকামনা আসলে মানুষ তো অনেক ধৈর্য ধরেছে ধৈর্যই ধরবে আমার মনে হয় নিরীহ বাঙালি জাতি যারা আসলে এই মুহূর্তে বানভাসী আছে বা সারা দেশেও নানান ধরনের বাক স্বাধীনতা থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা আছে কিন্তু প্রভাব প্রতিপত্তি তারপরে ছোট ছোট কোন্দল এসবের পরেও আমরা যেন একটি শুভ চিন্তা নিয়ে আবার সামনে এগিয়ে যেতে পারি এই ঈদে আমার ওটাই প্রত্যাশা ওটাই প্রত্যাশা আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আশম আব্দুর রাও আপনাকে তানিয়া রাও আপনাকেও অনেক ধন্যবাদ এবং আপনাদের প্রত্যাশার জায়গাগুলো থেকে ইতিহাসের অনেকগুলো অংশ থেকে আমরা এই ঈদে আমাদের যে প্রত্যাশাটুকু সেটা আমাদের সবার জন্য আমাদের দর্শকদের জন্য বাংলাদেশের মানুষের জন্য আমরা সবাই একটা ইতিবাচক
পজিটিভ বাংলা দেখতে চাই, মানুষ যাতে করে আগামীতে বর্তমান যে বাস্তবতা বা সকল ক্ষেত্রে একটা পজিটিভ অবস্থান থেকে তার জীবন অতিবাহিত করতে পারে। দর্শক, আপনাদের সবাইকে ঈদ মোবারক, আপনারা সবাই ভালো থাকুন।